আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমার এক ভাই আমাকে ফোন দিয়েছিল ময়মনসিং থেকে। সে বলল যে সে 28 সালে গাড়িটি কিনতে চায়। তৎক্ষণাৎ আমি তাকে জিজ্ঞেস করি যে আপনার এলাকায় জমি কেমন, অনেক বেশি নরম, মানে কাদা অনেক বেশি হয় না মোটামুটি? সে বলল তার এলাকায় নাকি ওই 18 ফালে লাঙল, এই ওই বড় বড় চাকা বা কোদালে চাকা যারা সেটা লাগে হাল চাষ করতে হয়। পরে তিনি জিজ্ঞেস করলেন এই 28 ফালে লাঙলটিতে লোহার বড় চাকা লাগানো যাবে কি না। এখন আমি সঠিক জানি না লাগানো যাবে কি না, কারণ এটার ফাল শেপ অনেকটাই বাহিরের দিকে, আর ছোটো গাড়িগুলো ফাল শেপ থাকে ভেতরের দিকে, চাকা থাকে বাহিরে। তো 18 ফালে খুব ইজিলি বড় চাকা লাগানো যায়, তো আমার মনে হচ্ছে এটার মধ্যে বড় চাকা লাগানো যাবে না। এই জন্য আমি তাকে সাজেস্ট করলাম যে আপনি আপনার এলাকায় যদি জমিতে কাদা বেশি থাকে তাহলে এই গাড়িটা কিনেন না, কারণ গাড়িটির ইঞ্জিনটিও মোটামুটি 190 কেজি, আর 18 ফালে থাকে ওইটা 195 কেজি, তাতে 35 কেজি এমনিতে অনেক ভারী। পেছনেও 28টি ফাল যখন তাহলে পেছনে অবশ্যই ভারী। এজন্য এই ভিডিওটি করা।